অর্ধ শতাব্দী পর পুনরায় চাঁদে অবতরণ করল যুক্তরাষ্ট্রের মহাকাশযান। স্থানীয় সময় বৃহস্পতিবার চাঁদের দক্ষিণ মেরুর কাছে মহাকাশযানটি অবতরণ করে। যুক্তরাষ্ট্র এই প্রথম ব্যক্তি মালিকানাধীন পর্যায়ে চাঁদে মহাকাশযান পাঠালো। এই মহাকাশযানটি তৈরি করে চাঁদে পাঠিয়েছে টেক্সাস ভিত্তিক প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিনস। স্থানীয় সময়ে সন্ধ্যা 6:23 চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে ষড়ভুজ আকৃতির রোবট অডিসিয়াস। বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এর আগে গেল মাসে একটি মার্কিন প্রতিষ্ঠানের চন্দ্রাভিযান ব্যর্থ হয়, যাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চন্দ্রাভিযান পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে। সবশেষ 1972 সালে সফলভাবে চাঁদে অ্যাপোলো 17 মিশন পরিচালনা করে নাসা।